কাকুলি, তোমাকে আমার ভালো লেগেছে শুধুমাত্র তোমার এই মেন্টালিটিটার জন্য। একদম ঠিক বলেছো, তোমার সঙ্গে আমি একদম একমত। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যাম্প থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আরেকটি দিন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, বিছানাপত্র গুছিয়ে তারপর রান্না করে স্নান করে ঠাকুর দিয়ে তবে শান্তি। আজকে বেশ ভালো রোদ উঠেছে, বৃষ্টিটা আজকে কমেছে, রোদটা ভালো উঠেছে, বেশ শান্তি লাগছে। চন্দন গেছে বাজারে, কিছু টুকটাক জিনিস আনতে হবে, ফুল আনতে হবে পুজোর এসবের জন্য গেছে বাজারে। এই যে মা বসে আছে ব্যাট হাতে নিয়ে গজার হাত থেকে রক্ষা পেতে। আজকে রান্নাবান্না সেরকম ঝামেলা নেই, বলেছি ডিমের অমলেট আর ডাল ভাত খাবো আজকে। ওদের ইলিশ মাছ আছে, আমি ডিমের অমলেট করে ডাল দিয়ে খেয়ে নেবো, ব্যাস চাপ নেই। মোটামুটি কমপ্লিট হলো, গজার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, খেতে দিয়ে দেবো। আমাদের একটা জিনিস চেঞ্জ হয়েছে, আমি তোমাদের দেখিয়েছি কিনা আমার মনে নেই, সম্ভবত দেখাইনি। আমাদের এই জায়গাটা দেখো ফাঁকা হয়ে গেছে, এই যে এইখানটায় ঠাকুর ছিল, পুজোর আগে পরিষ্কার করতে হবে, গণপতি পুজোর আগে। এই ঠাকুর আমি মায়ের ঘরে টোটালটাই নিয়ে গেছি, আলাদা আসনে রয়েছেন সমস্ত ঠাকুর, আর এইখানে ওই আর সিংহাসনটা এখানে। কারণ কি, এক জায়গায় থাকলে না অনেকটা সুবিধে হয় আর কি, যে পুজোটা করতে প্রবলেম হয় না। আর এই আলনাটাও এসছে, আলনা নতুন এসছে, আলনাটা এখন দেখানোর মতো পরিস্থিতিতে নেই, পরিষ্কার গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাবো। আলনায় কী হয় বলো তো, সব বাড়িতেই দেখবে আলনাটা অগোছালোই থাকে, কিছুতেই গোছানো যায় না, যতই গোছাই না কেন কিছুতেই গোছানো যায় না। তার কারণ একটাই, যে জামা কাপড় পরছি খুলছি আলনায় ওরম করে ফেলে দিচ্ছি, যার জন্য বাড়িতে আলনা থাকা খুব সমস্যা, আলনা থাকলেই এই সমস্যাটা হবে। তো যাই হোক, সামনেই গণপতি পুজো, তার প্রস্তুতি পর্ব চলছে, এই ঘরেই ভাবছি পুজোটা করব, কারণ সব ঠাকুর তো এই ঘরেই রয়েছেন, তো সেই জন্য এই ঘরেই করব। এখানে কোথাও বসাবো গণপতিজিকে, কিংবা ধরো টুল দিয়ে একটা পাশে কোথাও যদি করি, এখন দেখি। আবার ওই ঘরটায় করতে গেলে আলাদা করে করা মুশকিল হবে, চন্দন বলছে আর কি যে এই ঘরেই করব ব্যবস্থা, মন চাইছে যে একটু ভালো করে সাজাই, ওই জন্যই গজা ঘাউ ঘাউ করছিলো, এখানে কাজ হচ্ছে কিছু। এবার স্নানে যাবো, গজাকে খেতে দিয়ে আবার দেখো শুয়ে রয়েছে, দেখো ঠিক টাইম হচ্ছে তো, রান্নাঘরের সামনে গিয়ে বডি ফেলেছে, দেখো ও রান্নাঘরের সামনে আসা মানে আমাকে বুঝতে হবে যে টাইম হয়ে গেছে। আবার মুখটা ঘুরিয়ে দিল দেখলে, দিয়ে উল্টো দিকে তাকিয়ে আছে। পটল, তোমার নতুন নামটা একটু বলে দাও, পটলা। এখন ব্রেকফাস্ট হবে, কারণ চন্দন বাজার থেকে আসার পরে আমরা ব্রেকফাস্টটা করি, তার জন্য এত দেরি। ব্রেকফাস্ট করে তারপরে আছে, এখনো বাকি অল্প বিস্তর আছে, বাকি রান্না বান্না মাছের ঝোলটা বাকি আছে। এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, গজার খাওয়া হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে বাটার টোস্ট আর বয়েল এগ, এটা দেশি মুরগির ডিম। দেশি মুরগি ভালো লাগে, এটা হাফ বয়েল, কতবার বলি হাফ বয়েল হলে ভালো লাগে খেতে। হাফ বয়েলটা আমি বুঝতেই পারি না গো, ফুল বয়েল হয়ে যায়। আর মা ডিম খায় না, লোলাকে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে ওই কেন। তোমাদের ইলিশ মাছ আছে? বাহ গুড। তোমার? আর আমি ভেবেছি একটু ডাল ডিমের অমলেট খাবো, আমার ইলিশ মাছ আর ভালো লাগছে না খেতে। কাল রাতেও বিরিয়ানি খেয়েছে। যাবে একটা পুজো পুজো ভাব এসে গেছে কিন্তু, না তাহলে কি না পুজো পুজো ভাবে দিয়ে খরচা। এবার দিদে ভালোবেসে কেন নেবো না, তাই না বলো? না একটা শুধু বই, আমার পতায়ের জামা কিনতে হবে, পুজোর জামা যেটা পরে না। আর মা কি নেবে? মার একটা নাইটি, কারণ নাইটি ভালো, উনি এখন নাইটি ছাড়া কিচ্ছু পরে না। এই স্নান কমপ্লিট করলাম, করে পুজো করে কমপ্লিট করে এবার চন্দন এডিট করছে, ওই যে এই ঘরে তিনি এডিট করছেন, এডিট শেষ হলে তবে আমাদের খাওয়া দাওয়া হবে। আরে আয়, তোর কী ব্যাপার, তুই আর পাত্তা পাত্তা দিচ্ছিস না, বাবা দেখো পাত্তা দিচ্ছিস না কেন, কত তার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দেখো কী করছে, দেখো কোথায় বসবে কোথায় শোবে কিছুই ঠিক করতে পারবে। সেরকম কোনো অ্যাক্টিভিটিস নেই, আজকে খাবো খেয়ে একটু ঘুমোবো। আর এই যে ওষুধটা খাচ্ছি আমি, আমার যে কী দুর্গতি, এই কটা এই দুটো মাসের ওষুধ আছে আমার, এই ওষুধটা আমি যতদিন খাবো সারাক্ষণ ঝিমাই, জানো সারাক্ষণ ঝিমাই, আমার কোনো কাজে এনার্জি পাচ্ছি না আমি। তোমরা একজন কমেন্ট করেছো দেখলাম যে আগের দিন, আগের দিনের কথাটা আমিও ভেবেছি এবং আমিও জানি, জানো তো করতামও এক সময়,
কিন্তু আগের দিন চন্দনবাবুর ডিসিশান নিতেই পারেন না যে কী খাবেন কালকে, এটাই হচ্ছে বড় সমস্যা। যদি আমার ইচ্ছা মতো হতো তাহলে আমি ঠিক আছে কেটে কুটে রেখে দিলাম কালকে এটা রাখবো এটা করবো, তা তো হবে না, উনি অর্ধেক জিনিস খান না, ফলে ওর জন্য আমাকে এই সমস্যাটা পোয়াতেই হয়। ও বাজারে গিয়ে ডিসাইড করে ও কী খাবে আজকে, এরম ব্যাপার। আমার বাড়িতে সমস্যা আছে গো, বহু সমস্যা। খেয়ে উঠে দুবেলা ওষুধ, আর এই ওষুধটা খাওয়ার পাঁচ মিনিটের মধ্যে আমার চোখ ভেঙে আসবে, পৃথিবী একদিকে আমি আরেক দিকে। হ্যালো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, বিন্দাস আছেন, ফাটাফাটি আছেন, আমি আছি সুপার। তোমার গ্লাস আছে? তোমার কি খবর মাম? আমার সবসময় ভালো খবর, দুপুরবেলা ঘুমালাম, ঘুমি টুমি ফ্রেশ হয়ে উঠলাম, ওরা ছিল না কোথায় গেছিল জানি না আমি, আমরা কোয়েট ইন্ডিয়া শুট করতে গেছিলাম। আচ্ছা যাই হোক তাহলে, তাই গজা গুড ইভিনিং। ওকে তাই জন্য তাহলে বলো ওর কি সহ্য হয়, লাপিয়ে পড়েছে বোঝা। আজকে আমাদের মানে কি আছে এই সন্ধ্যাবেলা? সন্ধ্যাবেলা আজকে ডিমের অমলেট, আবার সেই বাটার টোস্ট, হ্যাঁ সঙ্গে ডিমের অমলেট করেছি, বাটার টোস্টটা খেতে ভালো লাগে। আর সেই সঙ্গে আমার চা, তোমার কোথায় নেই? রোজ চা খাই না, মাঝে সাঝে একটু মুড হলে খাই। আমি গৈরিকাকে একটা সাজেশন দিয়েছি, গৈরিকা এত লোক এত ভালো ভালো কমেন্ট করে, তো কিছু কমেন্ট পড়তে, যারা খুব মানে আমাদের খুব ভালো কমেন্ট করে, খুব আন্তরিকভাবে কমেন্ট করে, সময় বের করে, সবারটা হয়তো পড়া সম্ভব নয়, কিন্তু ডেলি দু তিনটে পড়লেও তো পড়া। আসলে কি এখন তো আর রিপ্লাইটা করতে পারি না, তাই তোমাদের সঙ্গে আমার ইন্টারাকশানটা কমে যাচ্ছে, পড়লে অন্তত তোমরা বুঝতে পারবে যে না। আর আজকে আমার ডেন্টিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল, একটু পিছিয়েছি, দুদিন পরে আবার যাবো। যাই হোক, আমি আজকে কয়েকটা কমেন্ট পড়ি তোমাদের। প্রথমে বলি রুম্পা চ্যাটার্জি, তুমি লিখেছো দিদি প্লিজ আমার কমেন্টের আনসার দিও, দিও না গো, অনেকবার তোমায় কমেন্ট করেছি, তুমি আবার আমাদের জন্য ব্লগ করছো তাই দারুণ খুশি আমি। আর আমার মেয়ের বার্থডে আর তোমার বার্থডে সেম ডেট, তাই আমার খুব ভালো লাগে, আমার মেয়ের এজ 15, তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। এটা খুব খাঁটি কথা বলেছো রুম্পা, মানুষের মতো মানুষ হওয়াটা খুব প্রয়োজন, ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ে মানুষের মতো মানুষ যেন হয়। অবশ্যই আমরা আশীর্বাদ করার কেউ না, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তবে একটা কথা বলে দিই, নিশ্চিন্তে থাকো, 20 অগস্ট জন্ম তো, ও জিনিয়াস হবেই হবে, দেখতে পাচ্ছ না, রাজীব গান্ধী, তারপরে আমি, তারপরে তোমার মেয়ে হবে, দেখে নিও, চাপ নিও না, যারা সেপ্টেম্বরে জন্মগ্রহণ করে তারা জিনিয়াস। তাহলে একটা দেখাও 24 সেপ্টেম্বর, একটা সামনে জলজন্তু, তারপরে আর নেই, আমার আছে রাজীব গান্ধী, দেশে দেশে সর্বত্র আমার জন্মদিন পালন হয় গো, বিভিন্ন রকম জায়গায়, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে। খুব ভালো লাগলো রুম্পা। সেকেন্ড বলছি রুম্পা, ওর নাম রুম্পা, রুম্পা দেব, তুমি লিখেছো না না গৈরিকা তুমি ভুল, চন্দন খুব প্র্যাকটিক্যাল, তোমাদের এত ভিউ কেন হয়, তোমরা তো কাউকে নিয়ে ভিডিও করো না, আমরা তোমাদের ভিডিও দেখার জন্য পাগল থাকি, তোমরা অনবদ্য, অসাধারণ, লাভ ইউ, লাভ ইউ বলবো না, প্রণাম দিদি। ঠিকই বলেছ, হ্যাঁ এটা ঠিকই যে চন্দন অনেক বেশি বাস্তববাদী, কিন্তু আমার এরকম মনে হয় আর কি, যে এরা হয়তো মানে সেই পেশেন্সটা রাখতে পারে না, আমার মনে হয় তুমি এই প্রসঙ্গেই বলেছো কথাটা, পেশেন্সটা রাখতে পারে না এরকম করে ফেলে একটা ভিউর জন্য। ঠিকই আমাদেরও তুলনামূলক তো ভিউ খুব আহামরি নয়, তবে হ্যাঁ এর থেকে বেশি কিছু আমরা করতে পারবো না, আমরা এটাই করে যাবো, তাতে যা ভিউ হবে সেটাই হবে, যে কজন মানুষ আমাকে ভালোবেসে দেখবে তাদের কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু বেশি মানুষ আসার জন্য আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না, এটাই আমার কথা। আচ্ছা রানু পাঁজা, তুমি লিখেছো খুব ভালো লাগলো, খুব ভালো, আমাদের পরিবারে কেউ হারিয়ে গেলে খুব খারাপ লাগে, তাই ওয়ান সেকেন্ড, খুব ভালো লাগলো, আশা করি তুমি এটা বলতে চেয়েছো আমি ব্লগ বন্ধ করে দিয়েছিলাম বলে, এই বলাটার মধ্যে না আমার খুব আন্তরিকতা লেগেছে এবং খুব আপন মনে হয়েছে, যে তুমি বলছো যে পরিবারের কেউ হারিয়ে যাওয়া, মানে আমি বন্ধ করে দিয়েছিলাম মানে তুমি সেটাকে পরিবারের কেউ হারিয়ে যাওয়া বলছো, আমি এটাই চাই, এটাই চাই, আর তার জন্য তোমাকে অসংখ্য আদর ধন্যবাদ। আমি এটার ইয়ের নামটা বলছি কারণ ওর কোনো নাম লেখা নেই এখানে, সেই জন্য না এই আইডির নামটাই বলতে হচ্ছে,
সহজ পথের রান্না তুমি লিখেছো তোমার গানের সাথে সাথে, কিন্তু এত ভালো একটা কথা লিখেছো যে আমি এটাকে অ্যাভয়েড করতে পারিনি। তোমার গানের সাথে সাথে যখন আমাদের অজানা কিছু কথা তুমি তুলে ধরো সেগুলো শুনতে বেশ লাগে। দাদা আর তুমি যখন চা খাচ্ছিলে আমার মনে হলো কাপ দুটো চেঞ্জ হলে তোমার ড্রেসের সাথে ম্যাচিং হতো। এইভাবে সবসময় ভালো থেকো, একদম ঠিক বলেছো। পরে দেখেছি এডিটিং এ দেখেছি, একদম পুরো অপোজিট ছিল ব্যাপারটা, তো যাই কন্ট্রাস্ট ছিল বলো। কিন্তু আমার এই কাপের থেকে ওই কাপটা বেশি পছন্দ, কিন্তু আমাকে আজকে এটা দিয়েছে কেন? ও ওটা মনে থাকে না, হয়ে যায়, যাকগে ঠিক আছে দেবো পরেরবার। খুব ভালো লেগেছে তোমার এটা যে হ্যাঁ আমি যেগুলো জানি যেগুলো শোনা সকলেরই জানা এগুলো তবু একবার বলি। সায়ক প্রত্যেক দিন নিয়ম করে আমাকে কমেন্ট করে, প্রত্যেক দিন নিয়ম করে আমাকেও করে, সায়ক এটা ডিজার্ভ করে, তাই আমি সায়কের কমেন্টটা পড়ছি। এছাড়া আরও অনেকে আছে, আশা করি আমি তাদেরগুলো পরপর পড়বো, মানে যারা রেগুলারলি আমাদের সঙ্গে অ্যাটাচড তাদেরটা পড়তেই হবে। সায়ক লিখেছে, গুড আফটারনুন আঙ্কেল এবং আন্টি, ব্লগটা খুব সুন্দর লাগলো, হার্টের চিহ্ন। সত্যি গো তোমাদের ভীষণ ভালো লাগে, বিশেষ করে তোমাদের সিম্পলিসিটিটার জন্য। আজ তোমাদের দুজনকেই একসাথে দেখে খুব ভালো লাগছে, কারোর কথায় কান দিও না, আরও এগিয়ে যাও, অনেক দিন হয়ে গেল আনকাট দিও দিও একটু, তোমার গান অপূর্ব, ভালো থেকো। আনকাট যাবে বাবু, একটু প্রবলেমের জন্য আনকাটটা করতে পারছে না, যাবে খুব শিগগিরই যাবে। আর থ্যাংক ইউ সায়ক, এইভাবে সবসময় থেকো। তনুশ্রী নন্দী, তুমি লিখেছো, গৈরিকা অনির্বাণ গানটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো, গানটা শুনে যতটা ভালো লাগলো আবার এটা ভেবেও খারাপ লাগলো। দেখছো দেখছো দেখছো, ঠিক না, ডিম আমি দেব না, এটা মন দাও না, তোমার এত সুন্দর গলা থাকা সত্ত্বেও তোমার যতটা পরিচিতি নাম যশ পাবার কথা ছিল সেটা পেলে না, তোমাকে দিয়ে প্লেব্যাক করানো উচিত ছিল কিন্তু সেই সব কিছুই হয়নি। এইভাবেই প্রতিভারা ঝরে যায় না দিদি। গোল্ডিকা প্লেব্যাক করেছে, করেছি আমি একটা করেছিলাম, হিট নয় একটা করেছিলাম, সিনেমাটাই হিট না, দেখা হিট হবে কোথা থেকে, তো যাই হোক সেটা সেটা না, বিজয়টাকেও হাসি পাচ্ছে অন্য কারণে, সিনেমাটার কথা মনে পড়ে হাসি পাচ্ছে। ব্যাপারটা হচ্ছে দিদি, আমি কাউকে দোষারোপ করি না, প্রতিভা ঝরে যাওয়ার কোনো ব্যাপার নেই, এখানে পুরো মাত্রায় দোষ আমার। দেখো যে কোনো সার্কেলেই তুমি যদি একটু প্রতিষ্ঠিত হতে চাও তোমাকে লেগে থাকতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, কাজকর্ম করতে হবে। এবারে আমি অত দূর থেকে ইছাপুর থেকে কলকাতায় যাতায়াত করে ওদের সঙ্গে যে একটা যোগাযোগ রাখবো, অ্যাটলিস্ট ফোন করে হাই হ্যালো সেটাও আমি করতাম না। আমি একটু ঘরকুনো টাইপেরই, বা আমাকে একটু মনে রেখো, আমাকে একটু প্রোগ্রাম দিও, এই কথাগুলো আমি কখনো বলতে পারতাম না। তো যথারীতি যারা সামনে থাকে তাদেরকেই মনে পড়ে, তাদের কথাই মনে থাকে, তারাই প্রোগ্রাম পেয়েছে, তারাই দাঁড়িয়েছে, তারাই উঠেছে, তো সেই জায়গা থেকে আমার কোনো দুঃখ নেই, অভিমান নেই, অভিযোগও নেই কারোর প্রতি, কারণ প্রত্যেকে আমাকে এখনও খুব ভালোবাসে এবং গানের জগতের অনেকের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে। আমার জন্মদিনে অনেকেই আমাকে উইশ করেছে ফোন করে রীতিমতো, যাদের সঙ্গে একসঙ্গে গান বাজনা করতাম আছে, আমি ইচ্ছা করলে এখনও হয়তো শুরু করতে পারি, কিন্তু সেটার আর ইচ্ছেও নেই, বয়সটাও চলে গেছে, এখন তো আরোই পারবো না দৌড়োদৌড়ি করে ওখানে গিয়ে কিছু করতে। তো সেই কারণে তোমরা যে ভালোবাসছো আমার এটাই অনেক। বেঙ্গলি ব্লগার কাকুলি বললাম, ঠিক আছে, লিখেছো, গৈরিকাদি আমার মনে হয় যে আমরা কতটা ভালো, কেন তোমার নামটা পড়লাম, কারণ তুমি একজন ইউটিউবার, নতুন ইউটিউবার, তোমার মেন্টালিটিটা আমার খুব ভালো লেগেছে। গৈরিকাদি আমার মনে হয় যে আমরা কতটা ভালো মেসেজ দিতে পারছি সোসাইটিকে, কতটা ভালো কন্টেন্ট দিতে পারছি এটাই প্রধান, ভিউজ ম্যাটার করে না। কোনো একটা সময় ভাবতে বসলে এটা যেন মনে না হয় আমি খারাপভাবে সমাজকে প্রভাবিত করার চেষ্টা করছি। আমরা ক্রিয়েটাররা তো ইনফ্লুয়েন্সার ইউটিউবের মতো একটা ব্রড প্ল্যাটফর্মে, আর তোমাদের ভিডিওর একটা ক্লাস আছে এটা কিন্তু সবাই মানবে। আর আমি ব্যক্তিগতভাবে তোমার গানের বিশাল ভক্ত, আর আনকাট তো ফ্যাবুলাস। কাকুলি তোমাকে আমার ভালো লেগেছে শুধুমাত্র তোমার এই মেন্টালিটিটার জন্য, একদম ঠিক বলেছো, তোমার সঙ্গে আমি একদম একমত, 100% সহমত যে আমরা কিন্তু ইনফ্লুয়েন্সার, ফলে আমরা যা ইচ্ছে তাই করতে পারি না, সমাজকে যেটা আমরা দেবো সমাজ কিন্তু সেটাই নেবে, যদি আমরা খারাপ জিনিস দিই সেটাই নেবে। আমি যখন গান বাজনা করতাম তখন আমি ওই একটা, আমার এখনও মনে আছে একটা মেদিনীপুরের অনুষ্ঠানে সবাই বলছে কি এত রাত হয়ে গেছে, দুটোর সময় আমি স্টেজে উঠেছিলাম, রাত্রির দুটো, সবাই বলছে এত রাত হয়ে গেছে এই এই গান কেউ শুনবে, সন্ধ্যা মুখোপাধ্যায় নির্মলা মিশ্র এসব গান কেউ শুনবে,
আরে না শুনলে আর কি করবো, দুটো গান গিয়ে নেমে যাবো, কিছু তো করার নেই, আমি তো মানে ঝম্পার ওপর গান জানিও না, গাইতেও পারবো না। কিন্তু বিশ্বাস করো শুনেছিল আমার গান, এবং শুনেছিল না, আমাকে নাপতে দেয়নি রীতিমতো। মানুষ ভুইয়ার অনুষ্ঠান ছিল, মানুষ ভুইয়া স্টেজে উঠে আমাকে বলছে পাগল নাকি আপনি, নেমে গেলে আমি পিটুনি খাবো, আপনাকে গাইতে হবে, এতটুকু মিথ্যে বলছে না খাওয়ার প্লেট চুয়ে। কাজে আমি যেটা দেব সেটাই কিন্তু সমাজ গ্রহণ করবে, আমার দেওয়াটা বড় কথা। লোককে দোষারোপ করে তখনও কিন্তু শুনতাম ভালো গান লোকে শুনতে চায় না, না না এসব বাজে কথা, সব শুনতে চায়, শোনানোর দায়িত্বটা আমাদের। আর শান্তনুর খুব অভিমান হয়েছে, শান্তনুর নাম তাই জন্য বললাম, কাকিমা আমিও তো আপনাকে কাকুকে ভালোবাসি, রেসপেক্ট করি অ্যান্ড সব সময় করব। কই আমি তো অনেক ভালো ভালো কমেন্টস করি, আমারটা কেন পড়ে শোনাও না? সেই কবে দিয়ে তোমাদের ভিডিও দেখি, আজও দেখি, দেখবো, তারপরে এগুলো আমি আর পড়ছি না। তুমি তোমার দুঃখের কথা বলেছ বা তোমার মতামতের কথা বলেছ, আমি আর পড়ছি না। আমি তুমি একটা রিকোয়েস্ট করেছো লতা মঙ্গেশকরের গান গাইতে, হিন্দি গান, নাম গুম জায়েগা চেহারায় বদল জায়েগা মেরে আজ হি পেহচান নমস্কার।